Me, I am a toy. What? What? Baji kothakar? Ghum thake what bolche? Churi kore amar pore pore ghumono hocche. What? Ki holo didi? Kal rate ami katla macher matha diye muri khondo baniye rekhechilam ei gamlate. ভেবেছিলাম আজ দুপুরে ভাত দিয়ে আয়েশ করে খাবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি মুড়ি ঘণ্ট হাবিস। বলে তুই ছাড়া এই কাজ আর কে করবে? আমি কেন তোর মুড়ি ঘণ্ট খেতে যাব? আমার কি খেয়ে দে কাজ নেই? তাই নাকি? তাহলে চল চল রাজা মশাইয়ের কাছে চল। হ্যাঁ হ্যাঁ চল চল চল, তাই চল। আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ ও না 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 মশাই। হ্যাঁ রে মন্ডা বুড়ি, মিঠাই বুড়ি, কি ব্যাপার? এত সকালে তোমরা আবার এখানে কেন? চার চাইতে এসেছি রাজা মশাই। বিচার? না 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 না, এখন সব বিচার টিচার করার সময় আমার নেই। কেন রাজা মশাই, আপনার কি জরুরি কোনো কাজ আছে? জরুরি? হ্যাঁ হ্যাঁ জরুরি। শুনুন শুনুন শুনুন, ব্রহ্মপুর রাজ্যের স্বনামধন্য রাজা রাজাধিরাজ শ্রী শ্রী সুদর্পনারায়ণ মহারাজ সপরিবারে রাজসভায় প্রবেশ করছেন। ওই যে এসে গেছেন। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। কতদিন পর আমাদের দেখা হলো। এই যে আমার মেয়ে মুক্তামালা, আমরা তীর্থে যাচ্ছি, তাই কথা মতো আগামী 2 বছরের জন্য মুক্তামালাকে আমি আপনার কাছেই রেখে গেলাম তাহলে। হ্যাঁ আপনি নিশ্চিন্ত থাকুন। পচা পচা গন্ধ ছাড়ছে, গন্ধের মধ্যে আমি থাকতে পারবো না। কই গন্ধ? আমি তো পাচ্ছি না। ঠিক আছে, আমি না হয় গোটা রাজবাড়ি একবারে ভালো করে পরিষ্কার করিয়ে দিচ্ছি। এই কে আছিস? গোটা রাজবাড়ি ভালো করে ধুয়ে মুছে সাফ করে দে। আর বাবা দেখো, এখানে রাজা মশাইয়ের কেমন চুলদাড়ি। এই চুলদাড়িওয়ালা লোকজনের সাথে আমাকে 2 বছর থাকতে হবে। কি জোরে জোরে খিদে পেয়েছে, খুব জোরে। দুপুর ভরিয়ে বিকেল হতে চললো, এখনো এরা খেতে ডাকলো না কেন? দাসি দাসি দাসি। বলুন রাজকুমারী। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, দুপুরের খাবার কই? খাবার তৈরি হচ্ছে রাজকুমারী, আর একটু বাকি। এখনো খাবার তৈরি হয়নি। কি জ্বালায় পড়লাম রে বাবা? কি হলো রাজকুমারী কাঁদছেন কেন? হ্যাঁ দাসি, আগে রাজকুমারীর খিদে পেয়েছে, কিন্তু এখনো রান্না হয়নি, তাই। কেন এখনো রান্না হয়নি কেন? আমার অতিথির এরকম অপমান। হ্যাঁ দাসি, যা রান্না হয়েছে তাই আনতে বল, যাও। কি রাজকুমারী মুক্তামালা, নাও খাবার শুরু করো। ঝাল লেগে গেল নাকি? এত ঝাল খাবার আমাকে 2 বছর ধরে খেতে হবে। তুমি আমার কোথায় রেখে গেলে গো বাবা? জল খাও। আমি এখানে কি করে থাকবো? রাজকুমারী বাগানে ঘুরতে যাবে? আমি তোমার সাথে ঘুরবো না না না।
কি ব্যাপার? তুই বুড়ি আবার রাজসভায়? আবার কি ঝগড়াঝাটি করছো নাকি? হ্যাঁ না রাজা মশাই, এমনি খোঁজ নিতে এলাম। আমাদের রাজ্যে অতিথি এসেছেন, তিনি কেমন আছেন, কি করছেন, এই আর কি। আর বলো না, আমার জ্বালা হয়েছে যত। কি সব সময় করছে? হ্যাঁ, কখন যে কি করে কিচ্ছুই বোঝা যায় না। একটু হাসি নেই মুখে? আমার বন্ধু আমার উপর দায়িত্ব দিয়ে গেছে নিজের মেয়ের, সে ফিরে এলে আমি কি জবাব দেবো বলতে পারো? রাজা মশাই, আমি তো অনেক মজার গল্প জানি। আমি কি একবার চেষ্টা করে দেখবো রাজকুমারীকে হাসানোর? ওরে হ্যাঁ, তাই করো। দাঁড়াও, আমি মুক্তামালাকে রাজসভায় ডেকে পাঠাচ্ছি। নাও মন্না বুড়ি, তুমি শুরু করো। একটা ছিল হাতি আর একটা ছিল পিঁপড়ে। একদিন হাতিটা পিঁপড়ের কোঁধে চেপে বসল, কিন্তু তবুও পিঁপড়েটা চেপে মরে গেল না। কেন বললো তো? কারণ হাতিটার নাম ছিল পিঁপড়ে আর পিঁপড়েটার নাম ছিল হাতি। ঠিক আছে, আমি আর একটা বলছি। সেটা শোনো, একটা রাজ্যে কয়েক হাজার সেপাই ছিল, তারা সবাই একই তাঁবুতে ঘুমত। একদিন পাশের রাজ্যের রাজার লোক লাগিয়ে সেই তাঁবুতে আগুন ধরিয়ে দিল, সব সেপাই পুড়ে গেল, কিন্তু কেউ মরল না। কেন মরল না? কারণ তারা সবাই ছিল তাল পাতার সেপাই। আমার সামনে তুমি এই বাজে বাজে গল্প বলে হা হা করে হাসছো? আমার মুখ দেখে কি তোমার হাসি পাচ্ছে? না মানে কি? তোমার এই মুখ আর আমার সামনে কোনো দিন নিয়ে আসবে না। রাজা মশাই, আমি কি একবার চেষ্টা করে দেখব? হ্যাঁ দেখো না, তুমি দেখো। রাজকুমারী মুক্তামালা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকে কি একবারও প্রাসাদের বাইরে বেরিয়ে বাগান টাগান ঘুরতে গেছে? না, সব সময় তো নিজের ঘরে বসে থাকে। হ্যাঁ, এক কাজ করুন রাজা মশাই, রাজকুমারীকে একটু আপনার ফুল বাগানে ঘুরতে পাঠান, দেখবেন রাজকুমারীর মন ভালো হয়ে যাবে। হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো, তাই করতে হবে। না 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 মিঠাই বুড়ি, তোমার বুদ্ধিতে কাজ হলো না, কিছুতেই তো কিছু কাজ হচ্ছে না মিঠাই বুড়ি। রাজা মশাই, আপনার এত বড় চুল গোঁফ দেখে রাজকুমারী প্রথম দিন ভয় পেয়ে গিয়েছিল, আপনি বরং চুল গোঁফ সব কেটে ফেলুন। এ তুমি কি বলছো মিঠাই বুড়ি? না 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 না, এ অসম্ভব, তুমি অন্য কোনো রাস্তা দেখো, আর না হলে হাল ছেড়ে দাও। হ্যাঁ না রাজা মশাই, হাল ছাড়ার পাত্রী তো আমি নই। হ্যাঁ এই তো বুদ্ধি এসেছে, আজ রাতেই আমি রাজকুমারীকে হাসাবো, এই কথা দিলাম। সবাই এত চেষ্টা করছে তাও তুমি হাসছো না রাজকুমারী। রাজা মশাইকে তুমি পদে পদে অপমান করছো। দাঁড়াও, তোমাকে আজ আমি হাসাবো। হ্যাঁ রাজকুমারী ঘুমলো না বুড়িমা, এক গ্লাস দুধ খেয়ে তারপর ঘুমোবে। এক কাজ কর, দুধটা আমাকে দে, আমি দিয়ে আসি, ওতে একটু একটু বিষ মিশিয়ে দেব, বুঝলি? সবার এত চেষ্টা সত্ত্বেও তো রাজকুমারী মুক্তামালা হাসে না, তাই বিষ মিশিয়ে দি। হ্যাঁ, রাজকুমারীর মা বাবা ফিরলে রাজা মশাই তাদেরকে রাজকুমারীর মৃত্যু সংবাদ জানিয়ে দেবে। খন কই কই, দুধের গ্লাসটা এনে দে। আমি
এটা করতেই হবে। এই যে রাজকুমারী, দুধ খেয়ে নাও। দুধ? না না না, দুধ আমি খাবো না। দুধ আমার ভালো লাগে না। এই তো ওই দুধে কাজ হয়েছে। এই তো রাজকুমারী হাসছে, রাজকুমারী হেসেছে। রাজকুমারী, আমার বুদ্ধিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তুমি তো কোন ছাড়।